বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। সারাক্ষণই একটা কোয়েশ্চেন মাথার মধ্যে ঘোরে, মানে আমারও ঘোরে, আপনাদেরও ঘোরে, আই এম শিওর, যে সেলিব্রিটিজের ব্যাগে এক্স্যাক্টলি কী থাকে, মানে পুরো জগৎটা কি তার মধ্যে থাকে, মানে একটা অ্যাক্সেসেই কি সব কিছু কাজ হয়ে যায়, ব্যাগের মধ্যে এক্স্যাক্টলি কী কী নিয়ে ঘোরেন, মানে পড়াশোনার বই থাকে, স্ক্রিপ্ট থাকে, না তার বাইরে আর অনেক কিছু থাকে, নাকি এমন কিছু রয়েছে যেগুলো ওপেন আপ করে দেখানো যায় না, সেই সব কিছু আজকে খোঁজ করবো। কারণ আজকে প্রান্তিককে পেয়েছি, ওর বাড়িতে চলে এসেছি, আজকে ওর ব্যাগে এক্সপ্লোর করব। তো সবার আগে প্রান্তিক ব্যাগটা একটু ধরে দেখাবে আমাদের দর্শক যারা ব্যাগটা দেখতে চাইছে। এই হচ্ছে প্রান্তিকের সেই ঝোলা। ইটস আ ঝোলা, রাইট? সো আম নো, এটা আমি এই ব্যাগটা অ্যাকচুয়ালি শুটিং ইউজ করি। আমার যে স্পেশাল ঝোলাটা আছে, স্পেশাল ঝোলাটা আমার ওই দিকে আছে নাকি? আর ঝোলা কই? ঝোলাটা নিয়ে এসো তো, ঝোলাটা অ্যাকচুয়ালি ঝোলাটা আমার নিয়ে আসে, এক সেকেন্ড কাটো। কারণ ঝোলাটা আমার 8-9 বছর ধরে আমার সাথে ওটা। সো ফাইনালি লেটস ফিগার আউট প্রান্তিকের ব্যাগে এক্স্যাক্টলি কী কী থাকে। দুটো ব্যাগ, একটা ঝোলা, একটা ব্যাগ, কী কী বেরোয় সেই ঝোলা এন ঝুলি থেকে। সো প্রান্তিক, লেটস মুভ অন। কি আছে আগে ঝোলাটা দেখি, ঝোলাটা ইজ ভেরি কিউট। আমি আমার এই ঝোলাটাকে দেখাবো। এই ঝোলাটা আমার সাথে প্রায় 8-9 বছর ধরে রয়েছে, ছিঁড়ে গেছে খুবই, কিন্তু তাও এখন আমার সাথেই থাকে সব জায়গায়। ইনফ্যাক্ট এও আমার সাথে ট্রাভেল করে সবই জায়গায়। আর এই ঝোলাতে কী কী আছে এই পার্টটা না আমার সিক্রেটই রইল, ব্যাগটা দেখাতে পারি। ঝোলাতে কিন্তু অনেক কিছু আছে, ঝুলি থেকে কিচ্ছু জিনিস বেরোচ্ছে না তাহলে আজকে, তাই তো? ঠিক আছে, এই ঝুলিটা সত্যি কি তাই, মানে কি আমি একবার চেক করতে পারি একবার ভেতরে আমি কি দেখছি এই মুহূর্তে? ক্যামেরাটা কি মানে লেন্সটা কি ঢোকাবো? না 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 না, আমার চোখে আছে আপাতত, যখন ভেতরে দেখি আমার যা যা আছে আমি শুধু একটা জিনিস বার করতে পারি, সেটা হচ্ছে আমার শুটিংয়ের মলমল, তাছাড়া আমি কিছুই বার করতে পারি, এইটুকুই আমি বার করে দেখাতে পারি। কিছু একটা জিনিস ঝুলি থেকে টুক করে বেরিয়ে গেছিল, কিন্তু মলমলে আবার ঢুকে পড়েছে। আমরা এবার একটুখানি ব্যাগের দিকে এক্সপ্লোর করি, ঠিক আছে? সবার আগে একটা প্রশ্ন আমি করে নিই, তারপর তুমি এক একটা করে ঠিক আছে আনসার করো, মানে ব্যাগ থেকে বের করবে, ঠিক আছে? যদি তোমাকে বলা হয় এই ব্যাগের মধ্যে তিনজন এমন মানুষকে যাকে তুমি ক্যারি করতে চাও, তাহলে কোন তিনজন মানুষকে তুমি এই ব্যাগের মধ্যে ক্যারি করবে? আমার মালিককে, আরো দুজন বলতেই চাই, ঠিক আছে? তিনজনকে ক্যারি করতে হবে? তিনজন যদি হয়, আমি ডেফিনেটলি আমি ক্যারি করতে চাই। আচ্ছা, সে তারা কি আমাদের আমার রিলেটিভস, বন্ধু বান্ধব, যে কোনো তিনজন হতে হয়? তো আই উড প্রেফার, খুবই অ্যাবসার্ড, একটা হচ্ছে অ্যালপাচিনোকে, কারণ সামহাও ওনাকে আমি প্রচণ্ড ভালোবাসি, উনি যদি আমার সাথে থাকেন ওনাকে আমি সব জায়গায় নিয়ে গিয়ে আমি নিয়ে গিয়ে তাকে ব্যক্তিঝুলি থেকে বার করে বসিয়ে রাখবো সামনে, দিয়ে উনি যা চাইবেন বা বলবেন আমি সেটা করবো, আর আমি ওনার থেকে শুধু জানতে চাইবো। সো ওয়ান ইজ অ্যালপাচিনো, অ্যান্ড সেকেন্ড আমি সত্যি রাখতে চাই সুকুমার রায়কে, কারণ তার লেখা অ্যাপ, মানে অফকোর্স আমি তার সুখ্যাতি করার কেউ নই, মানে আই ডু নট হ্যাভ দ্যাট রাইট টু সে হি ইজ গুড, তার যে লেখা, তার লেখার কারণ, তার ব্যাকরণ আমি সত্যিই জানতে চাই। তো অফকোর্স আমি সুকুমার রায়কেও সঙ্গে রাখতে চাই এই ব্যাগে। আচ্ছা, তাহলে তোমার তিনজন এখানে হয়ে গেল। চলো এবার তাহলে ব্যাগটা খুলি, ব্যাগের ফার্স্ট কী বেরোচ্ছে ব্যাগ থেকে? ব্যাগ থেকে প্রথমে একটা টিস্যু পেপার বেরোলো, যেটা আমার নাই দেখাতে পারি আমি। আচ্ছা, আমার যেটা খুবই ইম্পর্টেন্টলি, আমার ব্যাগে সবসময় পেন থাকে। পেন কটা পেন থাকে? পেন দুটো, তিনটে, চারটে। সাপোজ আমি পেন, তো কারণ আমার খুবই পেন কালেকশন করতে ভালো লাগে, আমি লিখতে ভালোবাসি, আমি খুবই পছন্দ করি লেখা, তো তার জন্য আমার পেন, পেপার, ডায়েরি ইউজুয়ালি থাকে আমার কাছে। ওকে, ইফ ইউ কুড স্ওয়্যাপ ইউর ব্যাগ উইথ এনি ওয়ান, কার সাথে তুমি তোমার ব্যাগটা স্ওয়্যাপ করতে চাইবে? আই উড লাইক টু স্ওয়্যাপ মাই ব্যাগ, এটা খুব ডিফিকাল্ট, কার সাথে আমি ব্যাগ স্ওয়্যাপ করতে চাই, কার ব্যাগে সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস থাকতে পারে? যিশুদার ব্যাগ, যিশু সেনগুপ্ত। ওরে আচারে মোরে প্রিয়া, এক্সপেক্ট কি করছো থাকবে? প্রচুর গ্যাজেটস থাকবে আই এম শিওর,
কোনো একটা ভালো সানগ্লাস থাকবে, ভালো একটা হেডফোন থাকতে পারে, বিকজ হি ইউজেস লট অফ গুড ইন্টারেস্টিং গ্যাজেটস, তো তার ব্যাগে এইগুলো পেতে পারি আমি। তো আমি আই এম শিওর আমি যিশুদার ব্যাগটা এক্সচেঞ্জ করতেই পারি। ওকে তাহলে চলো এবার নেক্সট কী আছে ব্যাগ থেকে বেরোক। আচ্ছা আমার একটা এই মুহূর্তে যে বইটা আমি এখন পড়ছি লীনা চাকির মেলা মোৎসব ধরোটা, এইবারে বই মেলা থেকেই আমি নিয়েছি। ওকে তো এই বইটা আপাতত আমার আপাতত চলছে, মানে এই বইটার ভেতরে আপাতত আমি আছি। সো আরেকটা জিনিস আছে এটা এখন ব্যাগে আমার। পুরোটা পড়া হয়ে গেছে? না না সবে শুরু করেছি, 8-9 পাতা পড়েছি, বললাম না সবে শুরু করেছি। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন, 3 things ইন ইওর ব্যাগ দ্যাট ইউ ক্যান ডু উইদাউট, এমন 3টা জিনিস। এমন 3টে জিনিস আই ক্যানট ডু উইদাউট, সো একটা জিনিস আমি পেন করতে দেখালাম, সিগারেট স্পার্ক করতে না 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 টেকনিক্যালি একটা দেশলাই বাক্স খুব প্রয়োজন, দেশলাই বাক্স লাগে, আর একটা জলের বোতল, আর একটু খাবার। ওকে নেক্সট চলো নে আমরা কি দেখবো এখন। আমরা এটা দেখতে পারি আমার ট্যাব আছে, ট্যাব উপরে কভারটা খুব ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। সো এই ট্যাবটা আমার কাছে খুবই, কারণ এখন যেহেতু আমাদের বিভিন্ন কাজ কর্ম আমাদের ওটিটি প্ল্যাটফর্ম বা আমাদের নিজেরও, যেহেতু আমি ইনফ্যাক্ট লেখালেখিও আমার করতে খুবই সুবিধে হয়, তো সব জায়গায় ক্যারিও করতে পারি, সো এই ট্যাবটা এখন আমার বেশ কিছুদিন ধরে সবসময়ের সঙ্গে থাকছে। নেক্সট কোয়েশ্চেন, ইফ ইউ কুড স্টিল 1 person's ব্যাগ তাহলে কারটা তুমি চুরি করতে চাইবে? স্টিলিং আ ব্যাগ, কার চুরি করবো ব্যাগ আমি? কি ডিফিকাল্ট এটা, কার ব্যাগ চুরি করবো? আমাকে চোর মনে হবে তারপর যদি তার ব্যাগটা সত্যি সত্যি চলে যায়। কার ব্যাগ বলো তো? আমি আমার এটা আমি বুঝতে পারছি, আমি চুরি করবো না, কারোর ব্যাগ নেবো না, আমার ব্যাগে যা আছে আমার খুব ভালো ভালো আছে। কার বুঝতেই পারছি আমি কার ব্যাগ, কার ব্যাগ আমি এক্সচেঞ্জ করতে পারি? আমি তোমার ব্যাগ এক্সচেঞ্জ করতে পারি, কিছুই পাবে না, তাহলে তো ভীষণই বাজে, ছেঁড়া ফাটাবে জিনিস পাবে। আমার মনে হয় তোমার খুব ভালো ভালো জামা কাপড়, ইন্টারেস্টিং জামা কাপড় থাকতে পারে, আমি যা মনে হয় ওকে দেখলেও যে কিছু, কারণ আমার তো জামা কাপড়ের প্রচণ্ড অভাব, মানে সত্যি কিছু কিছু রং চঙে কালারফুল যদি কিছু পড়তে হয় আমার মনে হয় আমি একে এর থেকে আমি পেতে পারি সেটা, তো আমি সেটা তোমার থেকে আমি ব্যাগ এক্সচেঞ্জ করতে পারি। বেশ আই এম দেয়ার যদি কিছু পাওয়া যায়। নেক্সট আমরা চলে যাই ব্যাগে, এবার কী আছে ব্যাগে? ব্যাগ আমার একটা হেডফোন আছে যেটা খুব প্রয়োজন গান শোনার জন্য, একটা হেডফোন, 2 হেডফোন, আর একটা জিনিস যেটা আমার কাছে খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে আমার আতর। আমি গন্ধ খুবই প্রেফার করি আতর, তো আমার আমি খুবই আতর পছন্দ করি, তো আমার কাছে এই আতর সবসময় থাকে সঙ্গে। এটা কী ফ্লেভারের? তো এটা আপাতত বায়ার ব্ল্যাক স্যাফ্রন ফ্লেভারের, এই মুহূর্তে স্যাফ্রনটা ইউজ করছি। সো এটা জয়পুরের, তো বিভিন্ন জায়গায় গেলে জয়পুর বেনারস বা যেখানেই যাই, কারণ আমি খুবই আতর, ইনফ্যাক্ট কলকাতা তো প্রচুর ভালো ভালো আতরের দোকান আছে, তো আমি আতর প্রেফার করতে মানে ইউজ করতে খুবই প্রেফার করি। তো অনেকক্ষণ স্টে করেন, গরমে ভীষণ রিফ্রেশিং, আর প্লাস আতরে যে সবথেকে মজা ওই স্কিনের স্কিন স্মেলটার সাথেও খুব সুন্দরভাবে মার্চ করে, সো ওই আতর সিনটা আমার খুবই ভালো লাগে, আতরটা থাকে। নেক্সট কোয়েশ্চেন, আ ভিনটেজ ব্যাগ দ্যাট ইজ এক্সট্রিমলি ক্লোজ টু ইয়োর হার্ট, যে কোনো একটা ভিনটেজ ব্যাগ বা কোনো একটা মেমোরিজ ভিনটেজ ব্যাগ, এটা যে কোনো শেয়ার, মানে ছেলেদের ভিনটেজ ব্যাগ আলাদা করে থাকবে কিনা ইটস আ বিগ কোয়েশ্চেন। ভিনটেজ তো আমার কাছে এইটাই হয়ে আছে এখন আপাতত, এটাই সব থেকে ভিনটেজ, যে আমার ছোট শিপ আমার সাথে আছে, এটা দেখলে ছিল এলিয়েনেটেড শিপ, আমি আমি এটাই বলতে, তুমি এটা শিপ বললে আমি তো এটাকে এলিয়েনের মতন আমি দেখছি, মানে জাদুর মতন লাগছে, কারণ এলিয়েনেশন শিপ এটা বিরাট আলোচনা হতে শুরু হয়ে যেতে পারে, তো আমার এটা আমার ব্যক্তিগত বিষয় বা ভাবনা বা সব ভাবনাই তো নিজেদের নিজেদের মতো করে থাকে, তো আমি খুবই শিপকে একটা এলিয়েনেশনের জায়গা থেকেও ভাবি, তো সেখান থেকে সে ধ্যান করছে, এরকম একটা জায়গা আমার ব্যাগে সবসময় থাকছে যেটা এলিয়েন ধ্যান করছে, তো আমার মনে হয় দিস ভিনটেজ ব্যাগ আই হ্যাভ অ্যান্ড সবসময় থাকবে ব্যাগটা, ব্যাগ দিস ব্যাগ হ্যাজ লটস অফ মেমোরিজ। আর এবার আমরা কী দেখছি? আমি দেখলাম তখন ঘাঁটতে ঘাঁটতে, এটা আমি কেন জানি না আছে এটা আমার কাছে, বোঝো কাণ্ড,
এটা বোধ হয় কাউকে শুটিং এ তুমি কাঁটা চামচ দেয় না দিয়ে খেতে, মানে কাঁটা চামচ দরকার পড়লে কাউকে খোঁচানোর জন্য, যদি খুব রেস্টুরেন্ট ব্যাক থেকে বার করে কাঁটা চামচ, নট এক্স্যাক্টলি আমি ইয়ার্কি মারছি, আমি জানি না কেন আচমক লাগে, মানে কে ঢুকিয়েছে সেটাও তুমি জানো না, তুমি নিজে ঢুকিয়েছো সেটা জানো তো কেউ? এটা আমি অ্যাকচুয়ালি এখন ব্যাগটা ঘাঁটতে ঘাঁটতে আমি দেখতে পেলাম ব্যাগে একটা কাঁটা চামচ আছে, নয় ইদার আমি মাকে গিয়ে বলো মা এক্ষুনি আমি চেয়েছি বলো এই তো খুঁজে পাচ্ছিলাম না কাঁটা চামচটা, এটাও হতে পারে, খুবই চান্সেস আছে, তবে আমি জানি না এটা কেন একটা কাঁটা চামচ রয়েছে। বেশ, লাস্ট কোয়েশ্চেন, ইওর এমার্জেন্সি পাউচ, তার মধ্যে কী কী থাকবে? মাই এমার্জেন্সি পাউচ, কি এত এডিট করে বলতে হয় না, এমার্জেন্সি পাউচে ডেফিনেটলি তো আমার থাকবে আতর, দেশলাই বাক্স, দেশলাই বাক্স তো অনেক কিছু কাজে লাগে, আর খাবার আমার এইগুলো আমার খুবই কমন, আমার খুবই বেসিক, খুবই ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় না আমার থেকে, কারণ আমার খুবই বেসিক চার পাঁচটা জিনিস থাকলে আমি আমি খুবই হ্যাপি থেকে যাই আর কি, আমার কিছু লাগে না তারপর। বুঝলাম, নাইস টকিং টু ইউ, আর আমরা বেশ সুন্দর করে এক্সপ্লোর করলাম, কিন্তু আরও কিছু এক্সপ্লোর করতে পারলে, আরও ডিটেইল এক্সপ্লোর করতে পারলে আই এম শিওর যে আপনাদেরও ভালো লাগতো, আমি তো আরও ডাবল ট্রিপল খুশি হয়ে যেতাম, কিন্তু সবটা সম্ভব নয়, কিছু কিছু জায়গায় একটু একটু কেটে ছেটে করতে হয়, যাকে বেশ ভালোই লাগলো, আগামী দিনে নিশ্চয়ই আরও বড় সড়ো ব্যাগ বড় সড়োভাবে আরও বেটার করে এক্সপ্লোর করবো, তাই তো? বড় ব্যাগ এই কটা জিনিসই থাকবে, বই, পেন, ডায়েরি, চশমার বাক্স খুলবো কি, তোমার ব্যাপার, তুমি দেখো তুমি খুলতে, এটাই দেখাবো না, থাক হালকা করে দেখাই, বন্ধ করে দিলাম, ছেড়ে দিন, ব্যাস আর কিছু এখানে দেখানো যাবে কি না, মানে গন্ধ প্রচুর আছে, ব্যাপার স্যাপার আছে, আর কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন না কিছু, আমি এমনি হাত ঢোকাচ্ছি ভেতরে, ব্যাস রেখে দিলাম আমি। বেশ, আজকে এখানেই শেষ করছি, এরকম ধরনের এক্সক্লুসিভ ফিরকি কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখুন সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।